तुम्हें डालने ही अच्छा नहीं वैसे। हाँ, আনন্দ পাবে না এই খাবারটা না দুটো জামাই যাচ্ছে না খাচ্ছে না এই খাবারটা পাবে তো জামাই আজকে খেয়ে কি তৃপ্তি পেলো খুদির কে আকাল আছে নাকি আরো ঘরে কত ক্ষুদ্র হয়েছে আমি দুবার নিয়েছি আরো দোকান আরো সুন্দর তো ক্ষতি হবে জানি কিন্তু টেস্টের জন্য না নিয়ে উপায় নাই আমরা প্রতিদিন খাবো সেই খাসির মাংস আনতে পারতাম হ্যাঁ পিসা ছোট পিসা খাইতো খাসির মাংস আজকে তো নিরামিষ নাই পিসা তোমার তো নিরামিষ নাই নিরামিষ আমার কোনোদিনই নাই আমি প্রথম দেখলাম যে ডাল দিয়ে খুদের ভাত পিসা দিয়ে রেকর্ড করা যায় নাকি আমি কিন্তু কিছু বললাম তো খাবো ভালো লাগবে ওটা ভালো লাগবে খারাপ লাগবে না ভাতের সঙ্গে তো ডাল খাচ্ছে আবার কি নেবা খুদের ভাতের সঙ্গে সব খাওয়া যায় ও বাবা এটা মাছের সাথে এটা টকটক নিলে হবে না পিসারা এসেছে কালকে আর আমরা ছিলাম মাসির বাড়িতে দুদিন ছিলাম মাসির বাড়িতে আজকে সকালে বাড়ি আসলাম পিসারা ফাঁকা মাঠে গোল দিয়ে বেড়াচ্ছে ফাঁকা মাঠে গোল দিয়ে পিসি কি বলছে তুই বাড়ি আসার পরে পিসি কি বলেছে কিছু বলে নাই না বলছে আমাদের অনাথ আশ্রমে রাখে যাবে অনাথ আশ্রমে রেখে চলে গেছে মা বাবা আমার মা বাবা বাড়ি নাই অনাথ আশ্রমে থাকবো আমরা খারাপ কথা বললো তোর কাজলদের বাড়ি গেছিলি যে যাই দিক মা না দিলে হবে না জেঠি দিলে শুনতাম না কথা অন্নপূর্ণা ভান্ডার অল্প দিলেও পেট ভরে যাবে ভেবেছিলাম যে পুজোতে মানে শাড়ি পাওয়া শেষ আর শাড়ি টাড়ি পাবো না কিন্তু দশমীর দিনও শাড়ি পেয়েছি জেঠিমা আমাদের সবার জন্য শাড়ি এনেছে আমার একার জন্য না সবার জন্য এনেছে পিসিদের জন্য মা কাকিমা সবার জন্য ঠাকুমার জন্য আমার জন্য তা আমি তো পেয়েই গেছি আমার শেষ হচ্ছে না আর আপনাদের দেখানো হয়নি জেঠিমা যে শাড়িগুলো দিয়েছে শাড়িগুলো সবাই তোমার শাড়ি দেখার জন্য বসে আছে নাকি তোমার শাড়ি দেখার জন্য বসে আছে আর ইয়াটা নিয়ে আসি কোনটা জেঠিমা যেগুলো এনেছে ওগুলো দেখাও বাকিগুলো তো সব দেখিয়েছ মা
আমার হবে না, তুমি দেখে কি করো মা, আমার জন্য মনে হয় কি পছন্দ তো তোমার? হ্যাঁ দিদা, আমার মডার্ন আছে। হ্যাঁ বাবা, লাল পাট না থাকলে পরে লাল পাট চাই, শাড়ির ভিতরে একটু হালকা হালকা কাজ চাই। নতুন বউ, নতুন বউ, বুঝলে? এই যে টাকা, এই সাইডে বিশাল পছন্দ হবে, একটা লাল পাট আছে না? তুমি যা দেটা দাও, আমি যা আবার কি, আমি এই দুটো পছন্দ করে এনেছি, দুই বউ মার আজকে দিতে পছন্দ করো না, না না তুমি না না তুমি তুমি আজকে আজকে শোনো, আজকে দিদা ছাড়া কেউ কিন্তু ভাগ করবে না দিদা, ঠিক আছে? মা তাকে মা যেতে পারে, তিনজনের ভাগ করবে। না আজকে দিদা, আজকে সবকিছু দিদা রাতে আমাদের দুই বছর স্বামী না কি অবস্থা জানিস? অবশ্যই এখানে আছো, মা কাকে মার খানা দিতে পছন্দ করে? এটা তোমার মা এবার জামা কাপড় আনতে, হ্যাঁ বললে যাবে না বাবা মা দেওয়া যা যা আছে তাই বললে আনছি করা জেঠিমা সব মানে যা এনেছে একদম পুরো পারফেক্ট, যা যে একদম পছন্দ ছিল। ও জিনিস চন্দন নাকি মন টন খারাপ নাকি? এবার জেঠিমা শাড়ি গুলো এনেছে, এবার দিদা ভাগ করে দেবে। প্রতিমা তো শাড়ি পরে পারবে না,
কোন ছাড়া ছেড়ে সিন নেই, কোন ছাড়া ছেড়ে সিন নেই। আমার কর্তব্য আমি করে দিয়েছি, এখন তোমাদের তুমি এক কাজ করতে পারো, দেখো আমি আনি তো কারোর নাম করিনি, শুধু মা আর দুই বোর্ড মানে এই দুটো এনেছি। দিদা ভাগ করে আমার মারিস না, কেউ কোনো কিছু নেবে না দিদা, না 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 কোনো সিন নাই, আমি তো দিয়ে দিয়েছি, সব তুমি দেবো, আজ সব তোমার দায়িত্ব। আচ্ছা কদিন দেই, তোমার পছন্দ ভালো ওই জন্য তোমার বলতেছি, আর এই যে আমার বড় মেয়ে সব দিনে আদরে, আর ওই যে ফেলানো না, তুমি দুজনে গোবরে জুড়ি বলতো, গোবরে জুড়ি তো গোবরে জুড়ি না না, এখন তো ক্যামেরা সামনে আদরের বললো, সাইডে গেলে তো বলো গোবরে জুড়ি। পিসিরা তো আমার শাড়িগুলো সব দেখেনি, তাই জন্য এখন সব বার করে দেখাবো, শাড়ির দোকান লাগাবো, একদম হিংসা করবো না। দিদা শাড়ি দেখানোর কথা শখ দেখলে, তোমরা আমার শাশুড়িকে কত দূর তৈরি করেছো, হ্যাঁ, যে জামাইরা বাড়িতে এলে শাশুড়ি খুঁজে পেতাম না যে কোথায় আছে, আর এখন সেই শাশুড়িকে জামাইদের সামনে রাও করে মুখ খুলে দিচ্ছো, কত উন্নতি হয়েছে বলো। আমি এখানে বয়স্ক এটা বলা হলো তো, আমি তো না বলে পারছি না, শাশুড়িরা কিন্তু এই মেয়েদের প্রতি এত দরদা তোমায়, কিন্তু জামাইদের প্রতি কিন্তু পার্সিয়াল বিপরীত। হ্যাঁ
কে কটা নাকি তোমার আলমারিও কিনতে হবে আমাকে খরচা বেড়ে যাবে তুমি মজা নাও খালি বলো ছেড়ে দিয়ে আলটা ট্রেক নাকি সব থেকে দামি পুজোতে কেউ আসে নাই, পুজোতে আমরা বাড়িতে ছিলাম না, আর সকাল মাসি বাড়ি গেছিলাম, সকালবেলা আসলাম আর পিসিরা এসছে কালকে, তো বিজয়দশমী প্রণাম করতে এসছে, আর এখন একটু বেরোচ্ছি দুর্গাপুরে, একটা কাজ আছে, তো বেরোচ্ছি, আমি জামা পড়েছি, তনু দেখছি একই কালার, আবার ওদিকে জেঠেমা এক কালার, তিনজন বেরোচ্ছি তিনজনেরই সেম কালার। আমি কথা বলবো না, আমি আগে জামা পড়েছি তারপরে তুমি বলেছো, তারপর জেঠিমাকে দেখলাম আমি। কেউ কেউ জানে না, সবাই এক একা পড়েছে, দিয়ে পরে দেখছি সবারই এক কালার, তিনজন বেরোচ্ছে তিনজনেরই সেম কালার, দেখুন জেঠিমার একই কালার। কাকিমা সকালবেলা বেরিয়ে গেছে, এখন আমরাও বেরিয়েছি, জেঠিমাও বেরিয়েছে।